আজ 13 আগস্ট শ্রীদেবীর জন্মদিন। আজকের দিনেই তামিলনাড়ুর মিনাপাট্টিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী। ভবিষ্যতে ইন্ডাস্ট্রির গ্ল্যাম হিরোইন শিশু শিল্পী হিসেবেই সিনেমা জগতে প্রবেশ করে। তিনি হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার হিসেবে বিবেচিত হন। পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাকে বিনোদন শিল্পে তার অবদানের জন্য। শ্রীদেবীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একই ফ্রেমে মা মেয়ের ছবি পোস্ট করলেন শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবী কাপুর। মায়ের সঙ্গে ছোটবেলায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখলেন, হ্যাপি বার্থডে মাম্মা, আমি তোমাকে খুব মিস করি, তোমার জন্য সব কিছু, সবটা, প্রত্যেকটা দিন, আই লাভ ইউ। দুবাইয়ের হোটেলে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। আজও সেই দিনের কথা স্পষ্ট মনে আছে শ্রীদেবীর ফ্যানেদের। সেই দুঃখ আজও ভুলতে পারেন না কাপুর পরিবার, শ্রীদেবীর অসংখ্য ভক্তরা। আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় চালবাজ মিস্টার ইন্ডিয়া খ্যাত শ্রীদেবীকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন শ্রীদেবী। আমরা জানি কিসি কে হাত না আয়েগি ইয়ে লড়কি।